আপনারা কিছুক্ষণ আগেই সরাসরি দেখছিলেন PB24 এর পর্দায় বাদল চৌধুরী, বিধায়ক বাদল চৌধুরী, বিরোধী দলনেতা বিধানসভার, তিনি 86 দিন পর কারাগারের সেই আবদ্ধ জীবন থেকে বেরিয়ে আসতে পারলেন এবং কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস সেটা আপনারা দেখতে পেয়েছেন। আমরা এই মুহূর্তে তার প্রথম কি প্রতিক্রিয়া PB24 আপনাদের কাছে বা রাজ্যবাসীর উদ্দেশ্যে PB24 এর মাধ্যমে কি দেবেন সেটা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। বাদলবাবু কি বলবেন এই প্রথম প্রতিক্রিয়া হিসেবে? প্রথম প্রতিক্রিয়া আমি প্রথমত এটা বলতে চাই, এই বিজেপি একটি জোট, তার নেতা বিপ্লব দেব যেভাবে ঘৃণ্য ষড়যন্ত্র করে আমাকে মামলা জড়িয়েছে, তার জন্য ত্রিপুরা পলিসি যে ব্যাপক সমর্থন এবং এটা মানতে পারেনি, এটাই সমগ্র ঘটনার প্রধানত প্রমাণ। হ্যাঁ, আমি নিজেকে সেজন্য খুব গর্বিত বোধ করছি। এই যে আমাকে গ্রেপ্তার করার ব্যাপার নিয়ে সারা রাজ্যে যে ঘটনা করা করেছে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত, শুধু সিপিএম লোকদের বাড়ি না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট লোক যারা, তাদের বাড়িতে গিয়ে পুলিশ যেভাবে হানা দিয়েছে, হামলা করেছে, পরিবারের লোকদের সম্পর্কে যে ধরনের খারাপ ব্যবহার করেছে, প্রায় 300-এরও বেশি বাড়ি এরকম তারা হানা দিয়েছে, আমি কোন জায়গায় লুকিয়েছি সেখান থেকে আমাকে গ্রেফতার করার জন্য। হ্যাঁ, সেদিক থেকে মানে আবার পালিয়ে থাকার কোনো ব্যাপার নেই। আমার অ্যাডভোকেটরা আমাকে পরামর্শ দিয়েছিলেন আমরা কালকেই কোর্টে যাব এবং কোর্টে গিয়ে তারা 2 দিন আগাম জামিন পেয়েছেন। অ্যাডভোকেটরা এটা বুঝতে পারছিলেন যে আমাকে আমার এই জামিন বাতিল হয়ে যাবে, তারা বললো আমাদের হাইকোর্টে যেতে হবে। তারা হাইকোর্ট নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তাতে 1-2 দিন বেশি সময় লাগতে পারে, সেই সময়টা আমাকে একটু আড়ালে থাকতে হয়েছিল। কিন্তু এই সময়ে একটু শারীরিক অসুস্থ হয়ে পড়ার দরুন আমি সরাসরি ILS হাসপাতালে গিয়ে ভর্তি পারে সেই সংস্থা দিতে। তো ILS-এর ডাক্তারবাবুরা অন্যেরা যত্নের সঙ্গে সমস্ত বিষয়টা দেখেছেন, কিন্তু এখানেও একটা ঘৃণ্য ষড়যন্ত্র করেছে ILS-এর কিছু লোক, অল্প কিছু মানুষ এই পুলিশের এই ষড়যন্ত্রের সঙ্গে তাদের নিজেদের জড়িয়েছে। সেখানে আমি অসুস্থ তারা দেখতেই পাচ্ছে, তারপরেও জোর করে আমাকে নিয়ে যাবে। আইও যিনি ছিলেন দাস, অজয় দাস, সে তো আমাকে টেনেই নামাচ্ছে। আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন, হ্যাঁ, নমিতা ঘোষ, তার সঙ্গে মানে অকথ্য মানে ব্যবহার করছে। আরেকজন ডাক্তার অর্চনা জৈন, তিনি তো আমার মানে মমিতা গোপকে টানা হেসা করতে শুরু করলেন সেই সমস্ত দিন, জোর করে পিছনে দরজা দিয়ে, যেখানে ILS হাসপাতালে লোক মারা গেলে যে গেট দিয়ে বের করে দেয় সেই গেটটা নিয়ে আমাকে আগরতলা মানে কতবালিতে নিয়ে আসলো। আমি তখন প্রচণ্ড অসুস্থ। মানে কেউ কেউ বলছেন যে আপনি এই ক্ষেত্রে একটি ইতিহাস তৈরি করেছিলেন বা নজির রেখেছেন ILS হাসপাতালের যে গেট দিয়ে সব বের করা হয় বা সব দেহ বের করা হয়, সেই দরজা দিয়ে প্রথম জীবিত ব্যক্তি আপনাকে বের করা হলো। ওদের কি মতলব ছিল সেটা তো বলা খুব কঠিন। তারা কি আমার সব দেহ চেয়েছিল না অন্য কোনো চেয়েছিল, এটা তো তাদের ব্যাপার, তারা জানতে পারবে। কিন্তু সামনের গেটে অসংখ্য মানুষ ছিল, হ্যাঁ, জড়ো হয়েছিল যখন পুলিশ এসেছে শুনেছে, হ্যাঁ, তাতে হয়তো তারা সাহস করেনি পিছনে দরজা দিয়ে। কতবালিতে যাওয়ার পর আমি রিয়েলি খুব অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, তখন মানে কোনো উপায় নেই, সুব্রত চক্রবর্তী ওসি, সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জোর জবরদস্তি করে মানে সেখানকার সেলে ঢুকিয়ে দিল। আমি সেখানে বেঞ্চের উপর শুয়ে রইলাম, পরিস্থিতি আরও খারাপের দিকে। তারপরে বললাম আমার শরীর আরও খারাপের দিকে যাচ্ছে, আপনারা ডাক্তার ডাকুন, জীবিত ডাক্তারই ডাকুন। এবং তারা শেষ পর্যন্ত ডেকেছেন জীবিত ডাক্তার, আমি নাম বলতে যাচ্ছি না কারণ সেও ভিকটিম হয়ে যাবে, ওরা যা এখন করছে। তিনি খুব সহানুভূতির সঙ্গে এবং সঙ্গে সঙ্গে বলেছেন
ওনাকে এখনই হাসপাতালে পাঠাতে হবে। হ্যাঁ, তারা নিয়ে গেলেন, চিকিৎসার সমস্ত ব্যবস্থা করলেন, আইসিইউতে ভর্তি করলেন, প্রায় 15 দিনের মতন সেখানে আমাকে চিকিৎসা দিয়ে থাকতে হয়েছে। বাদলবাবু, আমরা যদি জেলের ভেতরের কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি দীর্ঘ এত বছরের রাজ্যের একজন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, এখনও একজন জনপ্রতিনিধি, আপনার সঙ্গে জেলের যারা রয়েছেন তারা এমন দুর্ব্যবহার কেন করলেন? আমরা দেখতে পেয়েছি কংক্রিটের বেডে আপনাকে শুতে দেওয়া হয়েছিল, তারপর আদালতের নির্দেশে তো জেলের ভিতরে যারা আছে এটা তারা করেনি। হ্যাঁ, সবচেয়ে আমাকে আদালতে তুলেছিল, আমি ম্যাজিস্ট্রেটের সামনে বলেছিলাম যে আমি এই টার্মটা শেষ হলে আমার 40 বছর এমএলএ কাজ শেষ হবে এবং 25 বছর আমি মন্ত্রিসভায় ছিলাম, এছাড়া 11 লোকসভার পুরো সময়টাই আমি লোকসভার সদস্য ছিলাম, তো আমি কি পজিশন পেতে পারি না? শেষ পর্যন্ত আমি অনুরোধ করেছিলাম, আর কিছু পারেন না না পারেন অন্তত আমার জন্য একটা আলাদা রুম দেন, একজন অ্যাটেন্ডেন্ট দেন, আমি প্রায় আমাকে অসুস্থ থাকতো। ম্যাজিস্ট্রেট পরে যে জাজমেন্ট দিলেন এই তাতে আমাকে একজন অ্যাটেন্ডেন্ট দিয়েছেন কিন্তু কোনো রুম দেননি, তো জেল কর্তৃপক্ষের পক্ষে তো আর কোনো বিকল্প নাই যদি সেখান থেকে না লেখে, এবং সেটা হয়েও থাকলো এটা জেলের যারা আছেন তাদের জন্য হয়, এটা কোর্টের যে অর্ডারটা ছিল সেই অর্ডারের মূলে হয়েছে। পরের দিন অ্যাডভোকেটেরা আবার সেই আদালতে গিয়েছেন, হ্যাঁ, যে আদালতে অর্ডার করেছিল তিনি পরে মানে আদেশ সংশোধন করে আমাকে আলাদা রুমে থাকার ব্যবস্থা করেছে সংশোধন। তো জেলের যারা কর্মচারী অফিসার যারা ছিলেন তারা সকলেই ভালো ব্যবহার করেছেন, হ্যাঁ, মানে শরীরের খোঁজখবর নেওয়া, ডাক্তারবাবু যারা আছেন তারা করেছেন, এখানে জেলে যারা গার্ড আছেন তারাও প্রচণ্ড দেখেছেন, প্রায় 24 ঘন্টা তাদের তত্ত্বাবধানে আমার সেখানে চলতে হয়েছে, তারা রেখেছে, কোনো অসুবিধা নেই। আমি সেই কারণে জেলের অফিসার্স কর্মী, হ্যাঁ, তারা এখানে যারা ছিলেন এবং হাজাতি এবং যাদের শাস্তি হয়েছে কনভিক্টেড তারাও আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। বাদলবাবু, একই মামলায় আপনার সঙ্গে আরও দুজন অভিযুক্ত, একজন তৎকালীন মুখ্য বাস্তুকার আরেকজন পরবর্তী সময় মুখ্য সচিবও ছিলেন, একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, আরেকজনের জামিন হয়ে গেছে। ঠিক একই মামলায় আপনার পেছনে দলীয়ভাবে এত দীর্ঘ লাইন উকিলদের আইনজীবীদের, তারপরও এতদিন কেন থাকতে হলো, কোথাও কি কিছু মনে করছেন? ও তো সরকার বলতে পারবে, হ্যাঁ, আমি এখানে বললাম তো মন্ত্রিসভায় 25 মন্ত্রিত্ব করেছি, এখন বোধ ত্রিপুরায় যদি কেউ বেঁচে থাকে নৃপেন চক্রবর্তীর মন্ত্রিসভায় যারা ছিলেন হয়তো আমিই বেঁচে আছি, নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমি মন্ত্রিসভায় ছিলাম, তারপরে তো এই 20 বছর 25 বছর কেউ কোনোদিন এসব ব্যাপারে কোনো অভিযোগ তুলতে পারেনি। আমি 17 বছর অর্থ দপ্তরে দায়িত্ব পালন করেছি, 17 বছর যখন পূর্ণ হয়ে যায় আমার পার্টিও বলেনি গভর্নমেন্টও বলেনি, আমি নিজে থেকে বললাম এতদিন আর বেশি অর্থ দপ্তরে থাকা আমার ঠিক হবে না, কারণ সব রাজ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, ওভার ড্রাফট হচ্ছে, আমরা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল যে ডিসিপ্লিন সেটাকে রক্ষা করেছি, কোনো ওভার ড্রাফট করিনি, গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যেটা করা দরকার তার জন্যই বেশি টাকা বরাদ্দ করার চেষ্টা করেছি অর্থ দপ্তর থেকে, যে কারণে এ রাজ্যের গরিব মানুষদের তাদের বাসস্থান, তাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, এই সমস্ত কিছু বিষয়ে আমরা দ্রুততার সঙ্গে পরিকল্পনা ভাবে আমাদের কাজকে অগ্রসর করে নিতে পেরেছি, যে কারণে আমি এটা বলতে পারি 250 পর্যন্ত জনবসতি যে এলাকা আছে সে এলাকাগুলিকে আমরা পাকা রাস্তার সঙ্গে সংযুক্তি দিয়েছি, ত্রিপুরের যে কোনো জায়গায় যেতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন, দুই একটা ব্যতিক্রম হতে পারে জম্পু হিলে বা লঙ্গাই ভ্যালি যে সমস্ত আছে সেসব কিছু জায়গাতে খুব দূরে, কিন্তু গোবিন্দবাড়ি থেকে আরম্ভ করে খেদাবাড়ি, খেদাছড়া বা ওদিকে ভাঙুন সবত্র কিন্তু পাকা রাস্তায় গেছে, রোড কানেক্টিভিটি পেয়েছে, মানে সেই সমস্ত দিক থেকে সেগুলি আমরা করার জন্য সমস্ত রকমের চেষ্টা করেছি, রোড কানেক্টিভিটি, ইরিগেশন, হ্যাঁ, সর্বাধিক গুরুত্ব আমরা আরোপ করেছিলাম আমাদের এই সময়, এটাও আমি দেখতাম ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট।
সফলতা বলেছে। এই যে মিডিয়া ইরিগেশন বলুন, স্মল ইরিগেশন বলুন, লিফট ইরিগেশন, হাই পাওয়ার লিফট ইরিগেশন, মাটির নিচের জলটাকে তুলে জমিতে দেওয়ার ক্ষেত্রে টোটাল যা চাষের যোগ্য জমি আছে তার 54% জমিতে আমরা জল পৌঁছে দিতে পেরেছিলাম। সেটা কিভাবে হয়েছিল, তা কি আপনার সঙ্গে আপনার যা ঔষধপত্র দেওয়ার কথা সেটা কি কোথাও অনিয়ম হয়েছিল? আমার অসুস্থতা এটা ছিল, আমি 2006 সালে আমি বাইপাস সার্জারি করেছি। হ্যাঁ, তারপরে আমার মাথায় একটা হয়েছিল, যেটা আপনাদের হয়তো মনে থাকবে, বিধানসভার বাজেট অধিবেশন চলছিল, বাজেটের রিপ্লাই করব। হ্যাঁ, সেই সময় হঠাৎ দেখে আমি চোখে দেখছি না, কিছু কথা বলতে পারছি না, নিজের তৈরি করা নোট আমি দেখতে পাচ্ছি না, তখন একটা ব্রেন স্ট্রোকের মতন হয়েছিল। সঙ্গে সঙ্গে পরের দিন এমসি নিয়ে গেছে, প্রায় তারা 6 মাস চিকিৎসা করে আমি কথা হারিয়ে ফেলছিলাম, শুনছিলাম না, এই সমস্ত অবস্থার মধ্যে চলে গিয়েছে। তো তারা আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়েছে, সুস্থ করেছে। তারপরে 2012 সালে আমার বাইপাসের এখানে আরেকটা ব্লক হয়ে গেছে, তখন আরেকটা ট্যান্ট বসাতে হয়েছে, নানান শারীরিক অবস্থার মধ্যেই আমাকে এই সময় কাটাতে হচ্ছে। এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি যে তারা আমাদের যত্ন নেয়নি বা যত্ন করেনি সে জেলখানায় হোক হাসপাতালে হোক। হ্যাঁ, ডাক্তারবাবুরা আমি তাদের তো খুব ধন্যবাদ দেব, বিশেষ করে জিবির ডাক্তারেরা। হ্যাঁ, তারা এইসব বোর্ড টোট তো আছেই, তারপরেও দল বেঁধে টেঁধে তারা চিকিৎসার তদবির করেছেন, তদারকি করেছেন। হ্যাঁ, রাত জেগে তারা কীভাবে ভালো রাখা যায় সেগুলি তারা চেষ্টা করেছেন। হাসপাতালের প্রতিটা স্টাফ তারা হাতে সম্পূর্ণ সহযোগিতা বাড়িয়েছেন, আইলেন্সের 2-4 জন ছাড়া বাকি সবাই কোপারেট করেছেন। সেখানে পুরীতলার কিছু লোক আইএলএসের তারা কিছুটা হয়তো এসব ভোট পাকিয়েছেন পুলিশের সঙ্গে মিলে, বাকি না হলে এরা ডাক্তার বা আদার হেলথ স্টাফ তারা ভালো আচরণ করেছে। তো আমাকে প্রায় ডাক্তারদের উপর নির্ভর করতে হয়, সেদিক থেকে যেতে হয়। তো সেই জন্য এটা, এবং এই ডাক্তারদের এই প্রতিনিয়ত তদবির তদারকি, তাদের জন্যই আমি বলা যায় এই জীবনটা আমি পাচ্ছি, এখনও নিজেকে সুস্থ রাখতে পাচ্ছি, আবার কাজকর্ম আমি চালিয়ে যাচ্ছি। সদলবাবু, আজকে কীভাবে জানতে পারলেন যে উচ্চ আদালত থেকে আপনার জামিন মঞ্জুর হয়েছে? আমি কালকেই খবর নিয়েছিলাম, এখানে তো আমাদের জেলখানা ওইটা পিছিয়ে আছে, কল করার সুযোগ আছে, এটা কয়েকদিনের জন্য সপ্তাহে বোধহয় একদিন করে দেওয়া যায়। যাই হোক, ওইখান থেকে জেনেছি কালকে পুলিশ কোনো রিপোর্ট পাঠায়, আমি বলবো এটাও পুলিশের শয়তানি। হ্যাঁ, যদি রিপোর্ট না পাঠায় তাহলে হাকিম মনে 5-7 দিন পিছিয়ে দেবে। হ্যাঁ, তাদের অন্যরকম পরিকল্পনা ছিল এই পুলিশ বা সরকারের দিক থেকে, তো তারা কোনো রিপোর্ট পাঠায়। তো আমি জজ সাহেবকে ধন্যবাদ দেব, তিনি কালকেই বলেছেন আগামীকাল 10:30 কোর্ট বসবে, কাগজপত্র যা আছে তারপরে এগুলি সব নিয়ে হাজির হবে। আজকে প্রথম কীভাবে জানতে পারলেন? আজকে প্রথম তার আমার কোনো সুযোগ নেই, আমাকে কয়েকজন বললো যারা এখানে কর্মচারী, হ্যাঁ, তারা তো বাড়ির থেকে আসে, বললো যে এরকম তো আমরা টিভিতে দেখছি আপনাকে জামিন দিয়েছে, আপনি খবর পেয়েছেন। তো আমি বলছি আমি এখনো জানি না, সেভাবে খবর পাইনি। হ্যাঁ, নিশ্চয়ই জেলের কাছে খবর আসলে তারা জানাল, তারপরে একটার পরে জেলে তারাও জানালে যে না, আবার জামিন হয়েছে আপনার, কাগজপত্র আসছে হাইকোর্ট থেকে, লোয়ার কোর্টে গেছে, সেখানে বেল ফর্ম বন্ড সেটেল করে কাগজ আসবে। হ্যাঁ, তারাই জানিয়েছে সমস্ত বিষয়টা। আপনার এই 86 দিন, তারও আগে 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনাকে খুঁজে না পাওয়া পুলিশি ব্যর্থ, 111 দিন। হ্যাঁ, সেই 111 দিনকে নিয়ে রাজ্যের
দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে জনগণের ভাবনা। এক হচ্ছে যদি আপনি দোষ করে না থাকেন তাহলে কেন আপনি পালিয়ে বেড়াচ্ছেন, যার উত্তর আপনি প্রথমে দেওয়ার চেষ্টা করেছেন। পালিয়ে বেড়াইনি, আমি তো বলেছি 13 তারিখ প্রথম ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সুনীল ভৌমিক গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, তারপরে আমার উকিল গিয়ে, আমি তো বলছি আমার অ্যাডভোকেট আগাম জামিন চেয়েছে। হ্যাঁ, আমাদের যে জন্য যে বিচারপতি যে পুরকাশ ছিল তিনি 2 দিন আগাম জামিন দিয়েছেন। তারপরে উকিলের বলছে আমরা হাইকোর্টে যাচ্ছি, তাতে 1-2 দিন সময় লাগতে পারে। সে 1-2 দিন ছিলাম, তারপরে তো আইএসএ যাওয়ার সঙ্গে সঙ্গে তো পুলিশ আমাকে গ্রেপ্তার করলো আইসিউতে। হ্যাঁ, আমার বাঁ হাতের লাল ইয়ে দিয়ে, আমি জানি সাধারণত ইয়ে হলে পরে ব্লু আঙুলের টিপ নিয়ে যায়, কিন্তু টোটাল বাঁ হাতের সাপ তারা নিয়ে গেছে। তো আমি যখন একটু জ্ঞান ফিরে পেলাম, কী ব্যাপার এই হাতটা আমার লাল কেন? তো তারা বলছিল সিস্টারেরা যে এটা পুলিশ নিয়েছে। হ্যাঁ, এই সাপটা তো আর তো বলার কিছু নেই। হ্যাঁ, সেখানে চিকিৎসিত হচ্ছে আর কয়দিন, আর বাকি সময় তো পুলিশের হেফাজতেই আছে। হ্যাঁ, 21 অক্টোবর থেকে তো আমি পুলিশের হেফাজতেই আছি, পালিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই, হাসপাতালও পুলিশ। হ্যাঁ, গেলে তো পুলিশ আসে। বাদলবাবু, একটা বিষয় জানার চেষ্টা করছি, আপনি যে আইসিউতে ছিলেন জিবি হাসপাতালে 20 নম্বর কেবিনে ছিলেন, সেই 20 নম্বর কেবিনের জানালায় ভেন্টিলেটরে সেখানে গ্রিল লাগানো হয়েছে, আপনি যেহেতু সেখানে চিকিৎসাধীন জিবিতে, সেই গ্রিল ছিল না জানালায়। মানে একজন 70 ছুঁই ছুঁই ব্যক্তি যিনি জনপ্রতিনিধি, তাকে পালিয়ে যাবেন বা পলাতক হয়ে যাবে এই ভয়টা কেন কাজ করছিল পুলিশের? কোথাও কি এমন কিছু কারণ ছিল? স্বাভাবিকভাবে তো আমার জন্য তাদের কোনো ভয় ছিল না, জানে, তারাও জানে আমার শরীর ভালো যায় না। তারা ভয় করতেন আমার আদর্শকে, তারা ভয় করতেন আমার কাজকে। আমি ওরা সরকারে আসার পরে এই বিধানসভার পারফরমেন্স তারা দেখেছে। হ্যাঁ, পারফরমেন্স তারা দেখেছে। হ্যাঁ, তারা দেখেছেন একটা বিরোধী দল হিসেবে গঠনমূলক যে ভূমিকা, সেই ভূমিকা আমরা পালন করার চেষ্টা করেছি সম্মিলিতভাবে, এবং সেটা রাজ্যের মানুষকে আমরা বুঝাতে পেরেছি। তাতে বিপ্লববাবু হয়তো একটু বেশি আমার বিরুদ্ধে উত্তেজিত হয়েছেন নানা সময় এই আলাপ আলোচনার এই সমস্ত মাঝখানে। তাতে আমি বলবো তো এই ব্যক্তিগত ক্রোধ মেটানোর জন্য এবং তার শত্রুতা মেটানোর জন্য বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, তিনি এইসব নাটকের জন্য ভূমিকা নিয়েছেন। তুমি এইসব কাজের ক্ষেত্রে পুলিশকে যে ধরনের নির্দেশ পাঠিয়েছেন, ইন্ধন জুগিয়েছেন, অফিসারদের যেভাবে উত্তেজিত করার চেষ্টা করেছেন, সব কিছু পিছনেই ওনার হাত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘ 121 দিন ধরে আপনি সাংগঠনিক এবং সংসদীয় 111 দিন ধরে সাংগঠনিক কাজেও যোগ দিতে পারছেন না, এবং রাজ্য রাজনৈতিক যে পরিস্থিতি সেটা নিয়েও ততটা যুক্ত বা খবর রাখতে পারছেন না, ঠিক সেই জায়গায় বর্তমান পরিস্থিতি নিয়ে কী মনে হচ্ছে? একদিকে এডিসি নির্বাচন আসন্ন, অপরদিকে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন এবং যিনি বর্তমানে বিরোধী দলনেতা, আবার সেই মুখ্যমন্ত্রী বর্তমান উপবিরোধী দলনেতাকে জেলে পুরে রাখার জন্য চেষ্টা করছেন বা জনগণের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি হচ্ছেন 600 কোটি টাকা আত্মসাত করা এক ব্যক্তি। এই ভাবনার মধ্য দিয়ে রাজ্যের মানুষ কী ভাববেন, কী বুঝবেন তারা? মানুষ তো জানে আমাদের সম্পর্কে, আমি 21 বছর দূরত্বের কাজ করেছি, ত্রিপুরার এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত ঘুরেছি, ঘন্টা ডেলি প্রায় 12-13 ঘন্টা আমি সরকারি কাজে ব্যয় করেছি, পার্টির কাজেও ব্যয় করেছি। এটা তো কোনো সম্ভব নয়, এই ধর্মনগরী সাপুর পর্যন্ত কনস্ট্রাকশনের কাজে দুর্বৃত্তদের কী করা, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সোর্সেসগুলি আছে, যেমন ধরেন ন্যাশনাল হাইওয়ে, এমনকি রেলওয়ে বা বর্ডার ফ্যান্সি বা বর্ডার রোড যেগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে জড়িত, বা এয়ারপোর্ট যেটা আজকে নতুন করে এখানে তৈরি হচ্ছে, এই সমস্ত বিষয়েও দিল্লিতে আমাকে বহুবার যেতে হয়েছে, মন্ত্রীদের সঙ্গে দেখা করতে হয়েছে, অফিসারদের সঙ্গে দেখা করতে হয়েছে, আমরা নানাভাবে পার্শ্ব করেছি। হ্যাঁ, কীভাবে এই কাজগুলিকে দ্রুত এগিয়ে নেওয়া যায়।
আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র আপনাকেই কেন টার্গেট করা হয়েছে, অন্যান্যদের বিরুদ্ধে? আমরা সবাই বিজেপি আর এস এস এর কাছে প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্ট। হ্যাঁ, মানব সরকারও কমিউনিস্ট, আমাদের পুলিট গুরুর মেম্বার, আমি পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার, তো শত্রু তো কমিউনিস্ট। এর মধ্যে বাদল চৌধুরী বা মানিক সরকার, তাকে আলাদা করে দেখার কোনো সুযোগ। যারা এইসব প্রচার করছে তারা তাদের স্বার্থে এই সমস্ত প্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানিক সরকার আমার নেতা, এখনও নেতা। হ্যাঁ, আমরা একসঙ্গে মিলে কাজ করি, একসঙ্গেই আমরা সিদ্ধান্ত নিই, এটার মধ্যে তো কোনো ফারাক নেই, পার্থক্য নেই, মানে সেই সমস্ত দিক থেকে। তো সেটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হচ্ছে এই তো বিধানসভায় বা পত্রপত্রিকা জনসভায় তো মানুষ আমাদের শুনছে, হ্যাঁ কথা শুনছে, তারা বাদল চৌধুরী মানিক সরকার কিছু পত্রিকা এটাকে আলাদা করে দেখানোর চেষ্টা করেন, ইয়ে করেন, এগুলি তো আমরা বারবার বলেছি এই কথাগুলি ঠিক না কোনো অবস্থায়। আমরা ঐক্যবদ্ধভাবে এই আর এস এসের নেতৃত্বাধীন বিজেপির যে আক্রমণ সেটাকে আমরা আজকে মোকাবিলা করছি। এরকম আক্রমণ জরুরি অবস্থাতেও আসে, এখন যে ধরনের আক্রমণ ত্রিপুরায় হচ্ছে, গণতন্ত্রকে টোটাল প্রায় কলাপস করে এনেছে, পুলিশকে তাদের নিজস্ব বাহিনীতে রূপান্তরিত করছে। আজকে আর এস এস যে কাজ করে সেটা তো পুলিশ বাহিনী দিয়েই করাচ্ছে সব জায়গার মধ্যে। এই একটা মিছিল করলে মিছিলের পারমিশন না দেওয়া, তারপরে জমায়েত করতে না দেওয়া, বিরোধীদের কথা বলতে না দেওয়া, বিরোধীর পত্রিকা যাতে বাইরে যেতে না পারে সেগুলিকে আটকে দেওয়া, ইভিন কি টিভি সিরিয়াল মানে এখানে যেগুলি আছে তারা যদি একটু স্বাধীন মত প্রকাশ করতে চান তার উপর ধমক আসে, হুমকি আসে, বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এগুলি তো দৈনন্দিন ঘটনা এখন ত্রিপুরা হচ্ছে। বাদলবাবু, 111 দিন পর আপনি যখন কারাগার থেকে বেরিয়ে এলেন, আপনার কর্মী সমর্থকেরা, যদিও অধিকাংশই বিলোনিয়ার বাসিন্দা বা বিলোনিয়ার কর্মী সমর্থক যারা আপনাকে কাছ থেকে পেয়েছেন, তারাই কয়েকজন রাজ্য স্তরের কয়েকজন নেতা নিয়েছেন, তারা আপনাকে যেভাবে ফুল দিয়ে বরণ করলেন, যেভাবে মালা পড়ালেন, যে উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা গেল, সেটাকে আপনি কীভাবে দেখবেন? যে পরিবর্তনের 2 বছরের মধ্যে এই বিজয় কি নতুনভাবে শুরু হলো আপনাদের, নাকি এটা হচ্ছে আপনার শেষ বিজয়? এটা শেষ বিজয় তো কোনো প্রশ্ন নেই, আমরা তো বলছি এইভাবে রাজ্য চালানো যায়। ত্রিপুরার মানুষের নিজস্ব একটা চেতনা আছে, তারা ধনী গরিব এগুলি বুঝে, কার বিরুদ্ধে কাকে লড়াই করতে হবে এই জিনিস, এই চেতনা ত্রিপুরার মানুষের আছে। এখানকার উপজাতি অপজাতি এরকম ঐক্য মিলন শক্তি কোথায় আছে? হ্যাঁ, এখানে ধর্ম টর্ম এইসব কাজ করে না। হ্যাঁ, এখানে কাজ করে গরিব আর ধনীর ব্যাপার, গরিব মানুষের ঐক্যবদ্ধ। আমরা এত বছর সরকারে ছিলাম, একটা না 20 বছর, এর আগে নিভেন চক্রবর্তীর নাকি 10 বছর, মাঝখানে 5 বছর দশদেবের নেতৃত্বে, এই সময় মানুষ দেখেছে, এখানে জাতি উপজাতি এই সব অংশের মানুষ দেখেছেন, উপজাতি অংশের মানুষ দেখেছেন কীভাবে উপজাতিদের অপজাতির বিরুদ্ধে লেলি দেওয়া যায়, কীভাবে এখানে দাঙ্গা বাঁধানো যায়, সন্ত্রাসবাদী এরাই তৈরি করেছেন, এরাই অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন, আইন শৃঙ্খলার বারবার পতন ঘটানোর তারা চেষ্টা করেছেন। এখন সেই IPFT বা এগুলি বিজেপি যারা দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী, এরা এক জায়গায় এসেছে। বাদলবাবু, একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনি আপনার জন্য কর্মী সমর্থকরা আগরতলায় অপেক্ষা করছেন, আপনাকে নিয়ে বিজয় মিছিল করবেন তারা, এর আগে যদি জানার চেষ্টা করে যে কিভাবে দেখবেন যারা যারা আপনার সঙ্গে বা আপনার বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো করেছেন বা এই ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কি প্রতিশোধ নেবেন ব্যক্তিগতভাবে বা দলীয়? প্রতিশোধে আমি বিশ্বাস করি না, আমরা রাজনীতি করি, রাজনীতিগতভাবে সমগ্র বিষয়টা মানুষের কাছে আমরা নিয়ে যাই। রাজনীতিতে এরকম ব্যক্তিগত হিংসা চতুর্থ করা, আজকে বিজেপি সরকারের যে নীতি এটা মানুষের কাছে আমরা তুলে ধরি। হ্যাঁ, এটা বলবো আর কি, সর্বনাশ হচ্ছে আজকে পাহাড়ে বা সমতলে, মানুষের খাওয়ার নেই, আজকে দেখার কাজ নেই, বেকার যুবক যাদের বলছিল মিস কল দিলে চাকরি মিলে যাবে, এই সেগুলি তো আজকে সব দিক থেকে প্রশ্নে করে নিয়েছে। আপনারা দেখছেন ইয়েতে কাজ করে সেখানে টিপ বসাচ্ছে, এই ইয়েতে এই চাকরি হিসাব দিচ্ছে, ব্যাংকের লোন দিচ্ছে, এটাও নাকি চাকরি, বিকল্প কর্মসংস্থান। ভোটের আগে দেশের কথা ছিল না, ভোটের আগে ছিল মিস কল দিলে তাদের চাকরি দেবে, চাকরির কোনো অসুবিধা হবে না,
10,323 3 তারিখ ভোটের ফলাফল বেরোবে, 4 তারিখ মন্ত্রিসভা বসবে, 5 তারিখ ওরা সব কাজের অফার পেয়ে যাবে। আজকে এইসব সব যাদের বিভ্রান্ত করেছিল, কর্মচারীদের 7 পে কমিশন দিয়ে দেবেন, এই সব কিছু আজকে মানুষ দেখেছেন ধোকাবাজি তাদের সঙ্গে করছে। সেই সরকারের বিরুদ্ধে মানুষের খুব বাড়ছে, তার যে এই মানুষের সঙ্গে এই যে তার বিশ্বাসঘাতকতা, মানুষের এই যে ফাঁকি দেওয়া, তাকে বঞ্চিত করার এই মনোভাব, তার বিরুদ্ধে মানুষের খুব বাড়ছে। ত্রিপুরার মানুষ তারা খুব সচেতন এবং আমি বিশ্বাস করি তারা দ্রুততার সঙ্গে নিজেদের সংগঠিত করছে এবং এই সংগঠিত শক্তি এই বিজেপি আইবিএলপি যুগকে এখান থেকে ক্ষমতায় সরাতে এই কাজটাকে ত্বরান্বিত করবে। আপনার বাঁ হাতে এখনও ব্যান্ডেজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই ব্যান্ডেজওয়ালা বাঁ হাতটা দিয়ে একটি গোলাপ ধরে আপনি বেরোচ্ছিলেন সেই কারাগারের গেট থেকে। মুক্ত হওয়ার পর সেই মুক্ত বাতাসে যখন আপনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে ফেলবেন, তখন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটু পরেই যখন গিয়ে আপনি ভাষণ বা বক্তব্য রাখবেন, এর আগে বলছিলেন যে তারা যেন ভয় না পান, সত্যের জয় হবে। কি মনে হচ্ছে সত্যের জয় কি হয়ে গেছে? আমাকে গোলাপ ফুল দিয়েছে জেলায় যারা তারা মানে বন্দীরা আছে, কেউ বিচার হয়ে গেছে, আর বেশিরভাগ এখনও তাদের বিচার হয়নি, বিচার পর্ব চলছে। কদিনে তাদের সঙ্গে যে সত্যতাটা গড়ে উঠেছে, বোঝাপড়া হয়েছে, তারা আমাকে একটা ফুল দিয়ে, তাদের তো আর কিছু নেই এখানে জেলখানা, এই ফুল তারাই দিয়েছে। একটা জেলে এখন যারা আটক আছে তারা বেরিয়ে আসার সময়, তারপরে এই যে ঘটনা যেটা আমার বিরুদ্ধে এনেছে, তো আমি বলবো বিজেপির মধ্যেও যারা একটু চিন্তাভাবনা করেন তারাও তো এটা বিশ্বাস করে না, হ্যাঁ, যে এই অভিযোগ আমার বিরুদ্ধে চলে। এবং যাই হোক, এখানে আদালতে মামলা আছে, বিচার হবে, হ্যাঁ, বিচারের মুখোমুখি আমি হব। আপনি আপনি কি মনে করছেন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের বিচার শেষ পরিণতি পর্যন্ত আসে না? অন্তত রাজ্যের মানুষ বা দেশের মানুষের কাছে এই নজির খুবই কম রয়েছে। আপনার বিরুদ্ধে ওঠা যে মামলা বা অভিযোগ, সেটার কি শেষ পরিণতি বা শেষ বিচার রাজ্যের মানুষ দেখতে পারবে? আমি জানি না, বিচার করার মালিক তো ওরা, ওরাই তো ঠিক করবে। আপনারা যখন শাসনে ছিলেন ঠিক সেই সময় অনেকগুলো বিচার এখনো হয়েছে, ঠিক মতন বিচার সম্পূর্ণ করা যায়নি। এটা তো সরকার সরকারের উপর নির্ভর করে না, বিচার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, আমরা সেখানে কোনো সময় হস্তক্ষেপ করি না। বিচারপতিরা তাদের অবস্থার মধ্যে থেকে সেগুলি তারা কাজ সম্পূর্ণ করতেন। এটা ঠিক বিচারের হয়তো একটু দেরি হয়েছে, এখনও দেরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে আমার কাছে তো তারা আর সুযোগ পেলে করবে না, তাড়াতাড়ি করার চেষ্টা করবে, হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহ ছিল। কিন্তু নানা রকম চেষ্টা করছেন, কদিন যাবৎ কি করবেন না করবেন যা খবর পাচ্ছিলাম সব কিছু মিলিয়ে। তাত্ত্বিকভাবে কমিউনিস্টরা ভাবেন যে কারাগারে থাকতে পারলে তাদের আন্দোলন সার্থক হয়, ঠিক সেভাবে আপনি 111 দিন জেলের ভেতরে থাকার পর রাজ্যের মানুষ আপনার বিরুদ্ধে একটা সন্দেহের দৃষ্টি, যদিও সেটা প্রকাশ করার সুযোগ নেই যেহেতু এখনো বিচার মামলা চলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, একেবারে শেষ উত্তর কি হবে আপনার? আমি জানি ত্রিপুরার মানুষের সঙ্গে আমি ছিলাম, মানুষের সঙ্গে আছি, সামনের দিনও মানুষের সঙ্গে থাকবো। হ্যাঁ, বিচার ব্যবস্থা ওরা চেয়েছে, এখন বিচার তারা কি করবে ওরা ঠিক করবে, কিন্তু ত্রিপুরার মানুষ এই প্রশ্নার্থ বিচারকে কোনোদিন মেনে না। এই মানুষের সঙ্গে আছে, মানুষ থাকবে আমাদের সঙ্গে, এরা যে মানুষের সমর্থন হবে আমাদের পক্ষে থাকবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এমন কোনো ঘটনা আমি করিনি বা এমন কোনো কাজ করিনি, যখন মন্ত্রী ছিলাম 20 বছর একটা না, মানে 98 থেকে 2018 পর্যন্ত বিশেষ করে পূর্ত দত্ত এর দায়িত্বে ছিলাম, কেউ কিন্তু কোনোদিনও অভিযোগ তুলতে পারে। এখানে সংবাদ জগতের সঙ্গে তারা যুক্ত আছে, পত্রপত্রিকা থেকে আরম্ভ করে আমাদের টিভির যে সমস্ত চ্যানেলগুলি আছে তারাও কোনোদিন কোনো অভিযোগ আনতে পারে, আর যখনই কোনো অভিযোগ এসেছে সন্দেহ দেখা দিয়েছে সেগুলির সঙ্গে সঙ্গে আমাদের দিক থেকে যেটা করা দরকার, প্রতিবাদ যেগুলি করা দরকার প্রতিবাদ করেছে, দ্বিতীয় প্রতিবাদ তো কেউ তোলেনি। আপনার মুক্ত, আপনার মুক্ত হওয়ার পর কর্মী সমর্থকদের মধ্যে কি সাহস বৃদ্ধি হবে না আরো বেশি ভীত সন্ত্রস্ত হবে? ভীত সন্ত্রস্ত হবে, তাদের নেতাকে যেভাবে আটকে রাখতে পারে বা রাখা যায়,
তাদেরকে তো আরও সহজে রাখা। হ্যাঁ, আমরাও যখন রাজনীতিতে আসি অনেকে ধারণা ছিল আমাদের কয়েকজন বেশি লোক না পিটিয়ে দিলে বোধ শেষ হয়ে যাবে, পিটিয়ে দিলে আমাদের শেষ করা যায়, এটা শেষ করা যায়। পাইকলার কৃষকের আন্দোলন আমি অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু পরে শুনেছি দেখেছি। হ্যাঁ, এই যে জমির জন্য যে সংগ্রাম করছিল সুশীল সিংয়ের সরকার, সেই কৃষকের জমি লড়াইকে ইয়ে করার জন্য সৈন্য পাঠিয়েছেন উপরে হেলিকপ্টার, তো পাইকলার কি কৃষকরা পালিয়ে গেছে না শেষ হয়ে গেছে? আপনি কি চান যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে তার দ্রুত নিষ্পত্তি হোক? যদি এরকম প্রমাণ করতে পারে জেলে যেতে হবে, আবার জেলে যাব, মানুষ তখন ঠিক করবে। সত্যি আমি তার সঙ্গে ছিলাম, এরকম কোন কাণ্ড কারখানার সঙ্গে ছিলাম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুতরাং এটা তো কোনো প্রশ্নই আসে না সেই সমস্ত দিক থেকে। আমি এটা বিশ্বাস করি, এই ঘটনা বলি, এই যে তাদের ষড়যন্ত্র চক্রান্ত, এই সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সাহসী হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা প্রাক্তন মন্ত্রী, বিধানসভার বর্তমান বিরোধী দলের লাগাও চৌধুরী।